300 ঘোড়া আসতেছে। 300 ঘোড়া কে? ঘোড়ার সামনে কে? দেখে 24 বছরের যুবক খালেদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 300 ঘোড়া বনের ইজ্জত সাহায্যের জন্য পৌঁছে গেছে। নাটাই দক্ষিণ পূর্ব পাড়া যুবক ভাই, ইমান ঠিক করতে হবে, ইমান শক্তিশালী করতে হবে, ভারতে মুসলমান মজলুম তার ইজ্জত রক্ষা করতে হবে, ঠিক কিনা বলা? এই আরবের বোনেরা, আরবের মেয়েরা, তোমরা কি দেখো না খ্রিস্টানেরা আমাদের ইজ্জত নিয়ে ভাগ বন্টন চালাইতেছে, আমাদেরকে বুক করবে, আমাদেরকে ইশারা করে, আমাকে ওই বুক করবে, তোমাকে সে বুক করবে, ভাগ বন্টন চালাইতেছে। চলো আমরা 14 জন খালি হাতে 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাই। আজুর আল্লাহু আকবার। 1000-এর বিরুদ্ধে 14 জন যুদ্ধ করবে, ইমানদার না বেঈমান? শুধু ইমানদার না, খাঁটি ইমানদার। শুরু থেকে স্মরণ থাকবে তো, যদি 40 জন যুবক ইমানদার থাকে এলাকার ভিতরে কালিমার পতাকা উঁচু হবে। এই মূল পয়েন্ট স্মরণ থাকবে তো যুবক ভাই? দেখুন এমন তো অবস্থায় হাওলা বক্তব্য দিলেন, 14 জন আমরা 1000-এর সাথে যুদ্ধ করি, প্রয়োজন হলে শহীদ হয়ে যাব। স্মরণ রাখো, ইজ্জত লুণ্ঠনের চেয়ে শাহাদাতের মর্তবা অনেক বেশি। বলার সাথে সাথে 14 যুবতী মেয়ে দাঁড়ায় বলতেছে, তুমি রাইট বলেছ, ইজ্জত লুণ্ঠনের চেয়ে টুকরা টুকরা হয়ে ইসলামের জন্য শহীদ হয়ে যাব, অনেক সম্মানিত হব আল্লাহর কাছে। কিন্তু একটা মেয়ে ছিল বেরেনি, মেধাবী, সে দাঁড়ায় বলতেছে, হাওলা যুদ্ধের জন্য তো অস্ত্র লাগে, তলোয়ার লাগে, আমাদের কাছে তো তরবারি নাই, তীর ধনুক নেজা বর্ষা বন্দুক পিস্তল কিচ্ছু নেই, 1000-এর কাছে তো সব কিছু আছে, খালি হাতে কেন যুদ্ধ করব? ইমান দেখো, ইমান, ওই যে আল্লাহ পাক বলছে ইমানদার জয় তোমাদের কপালে লেখা থাকবে যদি খাঁটি মমিন হও। হাওলা বলতেছে, কি বলো, কাপুরুষের মতো অস্ত্র লাগে? যেই তাঁবুর ভিতরে আমরা বন্দি আছি, গ্রেফতার আছি, সেই তাঁবুর ভিতরে বাঁশের খুঁটি আছে কিনা? আপনারা যেই তাঁবুর নিচে আছেন দেখেন তো খুঁটি আছে কিনা? খাওলা বলতেছে, প্রথম বাঁশের খুঁটি আমি নিলাম, তোমরা এক একজন একটা খুঁটি নাও, আল্লাহু আকবার বলে এই খুঁটি দিয়ে শত্রুর উপরে আঘাত করব, আল্লাহ পাক খুঁটিকে তরবারি দ্বারা রূপান্তরিত করে দিবে, অর্থাৎ খুঁটি তলোয়ার হয়ে যাবে। ইমান দেখুন, ইমান, আল্লাহর উপরে ভরসা করতে তার এমতো অবস্থায় একা বাঁশের খুঁটি নিয়ে পর্দা ফাইরা বের হয়ে বলতেছে, হালবিন মুবারিস, আছে কোনো খ্রিস্টানের বাচ্চা আমার সাথে ফাইট করবে? 1000 মানুষ তাকায় আস আর মুসকি মুসকি হাসতেছে, কই কি রে এত বড় সাহস এই মাইয়া, এত বড় সাহস এই মেয়ের, আই কি কস তুই? সামনে আসছে, আল্লাহু আকবর করে দিছে মাথায় আঘাত, মুহূর্তের ভিতরে লাশ পড়ে গেছে। আরে মেজর শেষ, আরেকজন আসতেছে, ভাই কি করবি আমারে? সামনে আসতে বাঁশ দিয়ে দিছে বাড়ি, লাশ পড়ে গেছে। 1.5 ঘন্টা কি একটা ড্রামা চললো, 29 জন খ্রিস্টান কর্নেল মেজরের লাশ পড়ে গেছে, বাচ্চার মাথা চক্কর এসে গেছে। বাচ্চা পিছন দিয়ে কয়, কিরে জেনারেল ভুলস, প্রধান কমান্ডার ছিল জেনারেল ভুলস, ভুলস তোমার 29 জন সেনাবাহিনী একটা মেয়ের হাতে মারা গেল, তার হাতে বাঁশ আর সকলের হাতে হাই লেভেলের তরবারি ঘোড়া, আমার তো বুঝে আসে না কি জেনাবা শুরু করলো সে। বাচ্চার আগে গোস্বা কমান্ডারকে বলতেছে, ধর এই মেয়েটাকে, ধর জীবিত মারবি না ওরে, দেখব ওর শরীরে কত হিট আছে তেজ আছে, আরে ধর, আরে গাছের লোকে বান, সারা রাত সবাই একসাথে ধারাবাহিক ধর্ষণ করবি। যখন বলছে ধারাবাহিক সবাই ধর্ষণ করবে, ধর খাওলা হাতের লাঠি নিচে ফেলাইয়া দিয়া আল্লাহর দিকে তাকায় বলতেছে, আল্লাহ চন্দ্র সূর্য
আমার শরীরে টাচ করে নাই আমি এত পর্দার ভিতরে ছিলাম অর্থাৎ এত পর্দাশীন মেয়ে ছিল চাঁদের আলো তার শরীরে লাগে না কেমন পর্দা ছিল আজকে আমাদের বন্ধুর অবস্থা মুসলমান বোন রাস্তায় বের হয় নাক দেখা যায় গাল দেখা যায় ঠোঁট দেখা যায় রাম দেখা যায় পেট দেখা যায় চুল দেখা যায় সব দেখা যায় ঠিক নেই এই লোকগুলোর ঈমান আছে আছে দুর্বল ঈমান আছে নামে মুসলমান কিন্তু দুর্বল কি না এত দুর্বল কিতাবে লেখে যেই মা বন্ধের পেট যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় পর্দা করে না হিজাব করে না বোরকা পরে না তাদের পেট থেকে কখনো নেক সন্তান পয়দা হবে না কখনো আর মুফতি আমিনে আসবে না কখনো ফকির বাঙ্গাল তাজুল ইসলাম পয়দা হবে না কখনো মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আর ইউনুস আর বড় বড় সিরাজুল ইসলাম সিরাজা আর দুনিয়াতে আসবে না ঠিক কিনা বলো এজন্য পর্দার ভিতরে মা বোনেরা যারা আছেন আমি মুসাফির দরখাস্ত রাখলাম আজকাল থেকে পর্দা করবেন আল্লাহর বিধান হেজাব আল্লাহর বিধান ফাতেমা আয়েশার আই মডেল আইডল তারা আমাদের ২৪ ঘন্টা পর্দার ভিতরে ছিল খাওলার ইমান এত শক্তিশালী ছিল পর্দার ভিতরে ছিল শুধু পর্দা নয় সে বলতেছে চন্দ্র সূর্যের আলো তার শরীরে টাচ করে নাই লাগে নাই এর অর্থ কত পর্দার ভিতরে ছিল আল্লাহ আকবার চিন্তা করেন যখন বলছে খাওলা আল্লাহর দিকে তাকায় আল্লাহ যতটুকু শক্তি ছিল আমার আমি শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছি এখন তারা আমার ইজ্জতে আক্রমণ করবে ১০০০ একসাথে আমি একা আমার চন্দ্র সূর্যের আলো আমার শরীরে লাগে নাই লাল চামড়া লাল কুত্তার চামড়াওয়ালা আমাকে টাচ করবে ধর্ষণ করবে আল্লাহ একজন মুসলমান ভাই ইমানদার ভাইকে পাঠাও আমার ইজ্জত রক্ষা করার জন্য কি রে কার কাছে সাহায্য চায় না ওই যে বাদশা বত্রুস খ্রিস্টান কিরে কিরে কার সাথে কথা বলে খ্রিস্টানরা তো জানে না যারা আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে বিপদে বললে সাহায্য চায় কার কাছে আল্লাহর দিকে তাকাইয়া মেয়েটা বলতেছে সাহায্য চাইতেছে খ্রিস্টানরা কি এই হাকিকত মারেফত বুঝে কিরে কিরে কার সাথে কথা বলে কার সাথে কথা বলে কার সাথে সাহায্য করে বাদশা কয় এহ আরেক পাগলামি শুরু করছে আরে ছাড়বি না তিনবার বলছে আল্লাহু আকবার আল্লাহ মুসলিম ভাই পাঠাও ইজ্জত রক্ষা করবে না হলে আজকে আমি ধর্ষিত হয়ে যাব আল্লাহ এই চোখে নবীজিকে দেখেছি এই চোখে নবীজিকে দেখেছি এই নবীজিকে দেখেছি আমি সাহাবিয়া আমার ইজ্জত রক্ষা করো তিনবার চারবার পাঁচবার সাতবার বলছে টোটাল ৩.৫ মিনিট সময় গেছে কত মিনিট ডান দিকে তাকায়া দেখে ৩০০ ঘোড়া আসতেছে ৩০০ ঘোড়া কে ঘোড়ার সামনে কে দেখে ২৪ বছরের যুবক খালেদ আব্দুল ওয়ালিদের নেতৃত্বে ৩০০ ঘোড়া বনের ইজ্জত সাহায্যের জন্য পৌঁছে গেছে নাটাই দক্ষিণ পূর্ব পাড়া যুবক ভাই ইমান ঠিক করতে হবে ইমান শক্তিশালী করতে হবে ভারতে মুস্তান মজলুম তার ইজ্জত রক্ষা করতে হবে ঠিক কিনা বলো খালেদ আব্দুল ওয়ালিদ ভিতরে ঢুকে পড়ছে আয়েশা বলতেছে কোথায় বোন বেষ্টনে দেখে তাবুর ভিতরে খালেদ আব্দুল ওয়ালিদ তরবারির আঘাতে লড়াই শুরু করে দিলেন একা সমস্ত ঘোড়া দাঁড়ায় আছে ও আপনারা মনে করবেন ইরাক থেকে সিরিয়া
1670 কিলোমিটার 3 মিনিটে পৌঁছে গেছে। এখন মাথায় ধরবেন আপনাদের ঘোড়া দিয়া 1670 কিলোমিটার কিভাবে পৌঁছে গেল। আমি বুখারী শরীফ পড়াই, দ্বিতীয় খণ্ডে আছে, আল্লাহু আকবার বলে ইসলামের জন্য, ইজ্জতের জন্য, মাতৃভূমির জন্য যখন ঝাঁপ দেয়, অথবা আল্লাহর ওলিরা যদি কোথাও যায়, জমিনটা ছোট হয়ে যায়, গোড়ার পিছনের পা সামনের পাও মাঝখানে 250 কিলোমিটার, জমিন এইভাবে ছোট হয়ে গেছে, একটা পাও এখানে আর একটা পাও ওখানে, পাওটা উঠায় যখন সামনে রাখছে জমিনটা আবার জায়গা মতন পৌঁছে গেছে। তৈরানুল আর্ধ, জমিন ছোট হয়ে যায়। এইভাবে মুহূর্তের ভিতরে তিনবার তাকবীর দিছে 1670 কিলোমিটার সাহায্যের জন্য, ভাই খালেদ পৌঁছে গেছে। মারতে মারতে লড়াই করতেছিল, মারতে মারতে 100 শেষ, 200 শেষ, 300 শেষ, 400 শেষ, তরবারি একটা বাংশে, দুইটা বাংশে, তিনটা টুকরা হয়ে গেছে। 774 জনকে ওই 24 বছরের ভাই একা জবাই করে দিয়েছে। বাকি খ্রিস্টানগুলো সব সাগরে ঝাঁপ দিয়েছে, কোথায় বোনরা, কোথায় বোন, কোথায় তাবুর ভিতরে বন্দি, দুই বাজু ধরে কইতেছে আল্লাহ মুসলিম ভাই হয়ে বোনের ইজ্জত রক্ষা করলাম। অজুবাব ইমান, কাকে বলে ইমান, ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ভয় নাই, ভয় পাও না, ঘাবড়াও না, বিজয় তোমাদের কপালে লেখা যদি পাক্কা মুমিন হও। সুবহানাল্লাহ, তাহলে আমরা ইমানদার হব কিভাবে? পাঁচ ওয়াক্ত নামাজ ছাইরা দিয়া না পড়ব ইনশাল্লাহ। এই সব ইতিহাস ঘটনা শোনানোর মূল উদ্দেশ্য আমাদের যৌবনকে সুন্দর করা, ঠিক কিনা বলে? মাতৃভূমির জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, ইসলামের জন্য লড়াই করতে হয় লড়াই করবো।